শুনছো তোমরা আকাশবাণী কলকাতায়, কি শুনছো ছুটির ঘন্টা। তোমাদের জন্য এই সময়টায় গরমের ছুটিতে, পুজোর ছুটিতে আমরা তো নিয়ে আসি প্রতিবার ছুটির ঘন্টা ঠিক সেভাবেই। এবারেও গরমের ছুটি, ছুটির ঘন্টার হরেক ছুটিতে হরেক মজায় মজায় সেজে উঠুক, সেই জন্যই তোমাদের জন্য অনেক অনেক অনুষ্ঠান। গানের আসর আমরা শুনলাম, আমাদের ছোট ছোট বন্ধুরা কি সুন্দর করে তারা গান গাইল। গানের পর এবার কি করা যায়, কি করা যায় বলো তো? চলো এবার শোনা যাক কবিতা আলেখ্য। তারপর
তারপর কি হলো ভাই? তারপর সে পুতুল নিয়ে কত মজা হলো সব আমার মনেও নেই। শেষটায় কিন্তু ভাই আমার ভারী কষ্ট হয়েছিল। কেন কেন কি হয়েছিল? সে ভাই বলবো কি, পুতুলটাকে সবাই নিয়ে দেখছে দেখছে হঠাৎ দেখি পুতুলটা ভেঙে চুরমার হয়ে গিয়েছে। আমার ভাই এমন কান্না পেতে লাগলো। কি করে ভাঙলো ভাই? কি জানি কি করে, আমার বোধ হয় নিশ্চয়ই ওই হিংসুটিটা কখন হিংসে করে ভেঙে দিয়েছিল। মা গো, এমন বানি বানি কথা বলতে পারে আমার নামে? তা বই কি, যারা হিংসুটি তারা স্বপ্নেও হিংসুটি হয় না তো? কি নিশ্চয়ই হয়, হিংসুটি হিংসুটি হিংসুটি। আমি কিন্তু ভাই যেদিন স্বপ্নে পথ হারিয়েছিল সেদিন ওই আমার পথ বলে দিয়েছিল। কি করে পথ হারিয়েছিলে ভাই? সেই একটা বাগানের মধ্যে এক বুড়ি একটা কাঠি ছুঁয়ে ছুঁয়ে সবাইকে পাথর করে দিচ্ছিল, আর আমি কিছুতেই পালাবার পথ খুঁজে পাচ্ছিলাম না। তারপর ওই সে আমার একটা লুকোনো পথ দেখিয়ে দিল, সেইখান দিয়েই আমরা পালিয়ে গেলাম। তবু কিন্তু ভাই ওরা ওকে হিংসুটি বলে। আচ্ছা ভাই, তুই বুঝি খালি ময়ূরের স্বপ্ন দেখিস? না, সে খালি একদিন দেখেছিলাম, অন্য সময় আমি আলতামাসির স্বপ্ন দেখি। আলতামাসি? আলতামাসি কে ভাই? সে আমার একজন মাসি হয়। তার কেউ নেই কিনা? সব মরে গিয়েছে, তাই সে রোজ রোজ কাঁদে। আমি ভাই স্বপ্ন দেখি আলতামাসির খোকাকে কত করে খুঁজছি, কোথাও পাওয়া যাচ্ছে না, আর আলতামাসির চোখ দিয়ে কেবলই জল পড়ছে। দেখলে ভাই, আমার দেখা দেখি ও আবার এক স্বপ্ন বলতে লেগেছে, এমন হিংসুটে। উফ, আমার ভাই বড় ঘুম পাচ্ছে। সত্যি, আমারও ভাই ঘুম পেয়ে গেল। হ্যাঁ, তাই তো, চোখ পুজে আসছে যে। একে একে সকলে বসিয়া পড়িল, ঘুমে চোখ ঢুলিতে লাগিল। স্বপ্ন বুড়ি স্বপ্নের গান গাইতে গাইতে সকলের চোখে ঘুমের কাঠি বুলাইয়া দিল। রং মাখানো বিশ্রী চেহারা ঝুটি বাঁধা কে একজন আসিয়া প্রথমা ও দ্বিতীয়ার পিছনে দাঁড়াইল। তাহার নাম হিংসে। ঠিক যেন স্বপ্নের মতো মনে হচ্ছে না ভাই? হ্যাঁ, সত্যি হচ্ছে। কি স্বপ্ন হচ্ছে কিছু বোঝা যাচ্ছে না। ও মা, ও কে ভাই? ওই যে দাঁড়িয়ে আছে। মা গো, কি বিশ্রী চেহারা! দেখ তো আমায় চিনিস কিনা। হ্যাঁ, কোথায় দেখেছি মনে নেই, কিন্তু চেনা চেনা লাগছে। তুই কোথায় থাকিস ভাই? তাও জানিস নে? এই তো তোদের মনের মধ্যেই থাকি। মনের মধ্যে থাকে সে আবার কিরকম ভাই? সেখানে কি থাকবার জায়গা আছে? হ্যাঁ আছে বই কি, ঘর বাগান জল মাটি আকাশ সব আছে। তাই নাকি? তোর নাম কি ভাই? আমার নাম হিংসে। হিংসুটিদের মনের মধ্যে যে থাকে সেই হিংসে। কি সুন্দর কালো কালো হাত দেখেছিস? হ্যাঁ, আবার মুখে কি সুন্দর রং বেরঙের কাজ করেছে। মা গো, ওকে আবার সুন্দর বলছে, এমন করছে। আচ্ছা ভাই, যারা হিংসুটি তারা বুঝি খুব দুষ্টু? হ্যাঁ, দুষ্টু বয়ে কি, দুষ্টু আর ঝগড়াটে। কথায় কথায় বুঝি রাগ করে? হ্যাঁ, নিজেরা রাগ করে আর অন্যদের বলে হিংসুটি। অন্যদের ভালো দেখতে পায় না? একেবারেই পারে না।
এমনিও পারে না, স্বপ্নেও পারে না। ঠিক ওই ওর মতো। আচ্ছা ভাই, তুই হিংসুটিদের মনের মধ্যে থাকিস কেন? বা তা না হলে থাকবো কোথায়? তোদের মনের মধ্যে যেখানে কালো কালো ঝুলমাখানো পর্দা ঝুলে, সেখানে ছ্যাক ছ্যাকে আগুন জেলে বসি, আর কাটা কাটা ঝাল ঝাল কথা বানিয়ে খাই, ভারী আরাম। কি ভয়ানক দুষ্টু! দেখলি, ওরা আমাকে দুষ্টু বলছে, বিশ্রী বলছে, তাই ওদের কাছে আমি একটুও ঘেঁষি না। আর তোরা আমায় লক্ষ্মী বলিস, মনের মধ্যে আদর করে পুষে রাখিস, তাই তোদের সঙ্গে আমার কত ভাব। দেখলে ভাই কেমন মিষ্টি করে করে কথা বলছে, দেখলি আমাদের কত ভালোবাসে আর ওদের একটুও ভালোবাসে না। তাহলে এখন আসি ভাই, মনে থাকবে তো? এই আমার ছাপ রেখে গেলাম। কালো কালো আঙুল দিয়া দুইজনের গালে কালো ছাপ লাগাইয়া দিল, জাল গুটাইয়া লইয়া স্বপ্নপুরী চলিয়া গেল। আস্তে আস্তে সকলে উঠিয়া দাঁড়াইল। ঘুমিয়ে পড়েছে, মনেও নেই, কে যে অদ্ভুত স্বপ্ন দেখেছি, সেই হিংসে বলে একজনকে আছে। কি আশ্চর্য, আমিও ঠিক তাই দেখেছি, ওদের সঙ্গে তার কত ভাব। হ্যাঁ হ্যাঁ, ওদের মনের মধ্যে থাকে আর ঝাল ঝাল কথা খায়। ওকে ভাই, তোর গালে অমন দাগ দিয়ে গেল কে? ওকে সত্যি ছাপ দিয়ে গেছে যে, কি দুষ্টু কি দুষ্টু কি দুষ্টু। আবার বলে আমাদের সঙ্গে ভাব করবে, কখনো আর কোনোদিন ভাব করব না, এমনিও করব না, স্বপ্নেও করব না, কখনো না কখনো না কখনো না।